আসসালামু আলাইকুম। তো আলোচনা প্রশ্ন হচ্ছে একটা ফাংশনে কিভাবে ফাংশনটি x সমান 0 বিন্দু বা x সমান 1 2 3 বিন্দু যে কোনো একটা বিন্দু হতে পারে সেই বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন এটা কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে। তো এই ম্যাটটা আলোচনা করার আগে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের ক্যালকুলাসে কোন কোন ম্যাথগুলি বেশি বেশি দরকার সেটা আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন, আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যে কোন কোন ক্লাসগুলি আপনাদের বর্তমান খুব দরকার। ওকে, তো আমি কথা না বাড়িয়ে এটা সলিউশন করার চেষ্টা করি। তো এখানে বলা হচ্ছে যে নিচের ফাংশনটি অর্থাৎ f অফ x সমান এই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আমাদের পরীক্ষা করতে হবে। আচ্ছা, x সমান 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্নতা পরীক্ষা। আচ্ছা, তো একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হয় এবং কখন বিচ্ছিন্ন হয় এটা নির্ণয় করার জন্য আমাদেরকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং হচ্ছে ফাংশনের মানটা বের করতে হয়, এবং যদি তিনটা মান আমাদের সমান হয় তাহলে সেই ফাংশনটা হয় বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, আর যদি কোনো একটা অসমান হয় তাহলে সেই ফাংশনটা হয় বিচ্ছিন্ন। তো আমরা এখন দেখবো যে এই ফাংশনটার ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল মানটা আমাদের সমান কিনা। তাহলে প্রথমে আমি নির্ণয় করব হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট সমান কি, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, লেফট হ্যান্ড লিমিটের সময় কি হয় এখানে এক্স টেন্স টু জিরো মাইনাস হয় এফ অফ এক্স। আচ্ছা, তো এফ অফ এক্স এর জন্য আমি এখানে কোন মানটা নিব, তো প্রথমে হচ্ছে যে আমি এটা কিভাবে সমাধান করব যে লিমিট x tends to 0 minus এখানে আমার f of x এর মান দেয়া আছে e to the power 1 by x minus হচ্ছে e to the power minus 1 by x আছে e to the power 1 by x plus হচ্ছে e to the power minus 1 by x। আচ্ছা, তো লিমিট x tends to 0 minus আমি কি করবো এখানে e to the power minus 1 by x টা কমন নেব, তাহলে minus 1 by x, অর্থাৎ আমি এখানে লেফট হ্যান্ড লিমিট বের করার সময় এখানে মাইনাস মানটা কমন নেব, মাইনাস ইডুদিবার মাইনাস ওয়ান বাই এক্সটা কমন নেব, আর প্লাস মান বের করার সময় অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট বের করার সময় আমি ইডুদিবার ওয়ান বাই এক্সটা কমন নেব। আচ্ছা, তাহলে এখানে আমি ইডুদিবার মাইনাস ওয়ান বাই এক্স কমন নিলে এখানে ইডুদিবার ওয়ান বাই এক্স থাকে কিন্তু যে কমন দিতে পারে না ওর জায়গায় কি হয় ভাগ হয়ে যায়, ইডুদিবার মাইনাস ওয়ান বাই এক্সটা কি হবে ভাগ হয়ে যাবে, কারণ এ ইডুদিবার মাইনাস ওয়ান বাই এক্সটা কমন দিতে পারতেছে না, আর কমন দিতে না পারলে সেটা ভাগ হয়ে যায়। কেন ভাগ হয়ে যায় এদিকে আমি একটু দেখাই দিই যে ইডুদিবার ওয়ান বাই এক্স মাইনাস আছে ইডুদিবার মাইনাস ওয়ান বাই এক্স আছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমি ইডুদিবার ওয়ান বাই এক্স ভাগ করে দিলাম ইডুদিবার মাইনাস ওয়ান বাই এক্স এবং এর সাথে আমি গুণ করে দিলাম হচ্ছে ইডুদিবার মাইনাস ওয়ান বাই এক্স, আর এখানে আছে মাইনাস ইডুদিবার মাইনাস ওয়ান বাই এক্স। এখন যদি আমি ইডু দিবর মাইনাস ওয়ান বাই এক্স কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে ইডু দিবর ওয়ান বাই এক্স ভাগ হচ্ছে ইডু দিবর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস হচ্ছে আমার মানটা সো ওয়ান। তাহলে কি আমরা দেখলাম এখানে যখন কমন দিতে পারতেছে না তখন সেই মানটা হয়ে যাচ্ছে ভাগ, কারণ এখানে আমি ইডু দিবর মাইনাস ওয়ান বাই এক্স নিচে উপরে গুণ করছিলাম। ওকে, তো এই কমন নেওয়া মানটা, এই কমন নেওয়া মানটা আমি এখানে না লিখেই এখানে আমি ভাগ করে দেবো যে যখন ইডু দিবর মাইনাস ওয়ান বাই এক্স থাকবে না তখন কি হবে সেই মানটা ভাগ হয়ে যাবে। এখানে ইডু দিবর এখানে আমি দেখাই দিই যেখানে হচ্ছে ইডু দিবর ওয়ান বাই এক্স কি করতেছে ইডু দিবর মাইনাস ওয়ান বাই এক্স কমন দিতে পারতেছে না, এই মানটা কি হলো এখানে ভাগ হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এখানে ইডু দিবর মাইনাস ওয়ান বাই এক্স কমন নেওয়ার ফলে ইডু দিবর ওয়ান বাই এক্সটা কমন দিতে পারতেছে না এজন্য ভাগ, আর মাইনাস ইডু দিবর ওয়ান বাই এক্স কমন নেওয়া হয়েছে তার মানে এখানে ওয়ান, আর নিচে আমার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স কমন নিব তাহলে হচ্ছে আমার এখানে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ভাগ হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স, কারণ সে কমন দিতে পারতেছে না, আর এখানে প্লাস আছে প্লাস বসাবো আর ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স কমন যেহেতু নেওয়া হয়েছে এখানে হবে আমার ওয়ান। আচ্ছা, এরপরে কি লিখবো, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এখানে নিচের ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স উপরে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স কাটা যায়, আর এখানে আমার থাকে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আর এই ভাগের বেলায় কি হয় পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে এখানে যেহেতু বিয়োগ আছে ওটা উপরে উল্টে হবে ই টু দি পাওয়ার
আচ্ছা, ভিত্তি যেহেতু দুটো একই, একটা ভিত্তি আর এখানে পাওয়ার আছে 1/x, আর হচ্ছে ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে এই বিয়োগ দিয়ে দিলাম মাইনাস, আমাদের পাওয়ারটা কি আছে -1/x আছে, আর আছে উপরে হচ্ছে -1। আচ্ছা, আর এখানে নিচে আমার হচ্ছে ই, যেহেতু দুইটা ভিত্তি একই, একটা ভিত্তি নিলাম, পাওয়ার আছে 1/x, ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে বিয়োগ, এখানে আমার পাওয়ারটা কি আছে -1/x, আর +1 আছে, আমি +1 বসাই দেবো। ওকে, আচ্ছা, তো এই দুটো লাইন আর আমার লাগবে না, এখন এই দুটো লাইনকে আমি সমাধান করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে এখানে ই টু দি পাওয়ার 1/x কি হয়, মাইনাসে মাইনাসে +1/x, আর হচ্ছে -1, নিচে আমার হচ্ছে ই টু দি পাওয়ার 1/x, মাইনাস মাইনাসে +1/x +1। ওকে, এখন কি করব আমরা এখানে পরের লাইনে, তো লিমিটটা আমাদের অবশ্যই লিখতে হবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এখানে আমার বসাতে হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তো এখানে e আমরা, আমাদের এখানে লসাগু হচ্ছে x, আর x এর লসাগু x, আর x x এ ভাগ দিলে 1, তাহলে 1+1, এখানে নিচেও আমার হচ্ছে e টু দি পাওয়ার x, আর উপরে হচ্ছে 1+1, এখানে হচ্ছে আমার -1, নিচে হচ্ছে +1। তো এখন আমি আর একটু সমাধান করি, এখানে বিস্তারিত ভাবে আলোচনা করে দিচ্ছি ইনশাল্লাহ। তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, উপরে আমার কি হচ্ছে e টু দি পাওয়ার 2/x -1, আর নিচে আমার হচ্ছে e টু দি পাওয়ার 2/x +1। ওকে, তো এখন যদি আমি মান বসাই, তাহলে লিমিটটা আমার উঠে যায়, মান বসাইলাম তাহলে লিমিটটা উঠে যাবে। আচ্ছা, লিমিটটা উঠে গিয়ে এখানে কি থাকবে, e টু দি পাওয়ার 2/x এর মান কত, x টেন্ডস টু 0, তাহলে মানে x এর মান 0, তাহলে 0 আর -1, আর এখানে আমার থাকতেছে e টু দি পাওয়ার 2/0 +1, এই মানটা আমার থাকে। তো এখন আমি কি করব, আর একটু সমাধান করে দেখাই। আচ্ছা, এখন আমরা কি জানি যে 2/0 সমান হচ্ছে ইনফিনিটি, বা উপরে আমার একটা সংখ্যা আছে, উপরে কিছু একটা ভাগ হচ্ছে 0, কিছু একটা আর ভাগ হচ্ছে আমার 0, সমান হবে আমার ইনফিনিটি। তো এখানে e টু দি পাওয়ার 2/0, তো 2/0 মানে কি ইনফিনিটি, তার মানে e টু দি পাওয়ার ইনফিনিটি আমি বসাই দিতে পারি -1, নিচে আছে e টু দি পাওয়ার 2/0, তার মানে e টু দি পাওয়ার ইনফিনিটি +1। ওকে, তো e টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 0, e টু দি পাওয়ার ইনফিনিটি সমান হচ্ছে 0, তার মানে এখানে হচ্ছে আমার 0 -1, আর একটা হচ্ছে 0 +1, তার মানে এখানে হচ্ছে -1/1, তাহলে আমি কি মানটা পাচ্ছি, সমান হচ্ছে -1। ওকে, তাহলে আমি এই মানটা অবশ্যই লিখে রাখবো, কারণ আমার পরবর্তীতে এই লেট হ্যান্ড লিমিটটা লাগবে। তাহলে লেট হ্যান্ড লিমিট আমি পাইলাম হচ্ছে -1, আমি নিচে লিখে রাখি যে লেট হ্যান্ড লিমিট সমান হচ্ছে -1। এখন আমি কি করব, রাইট হ্যান্ড লিমিট বের করবো, তো রাইট হ্যান্ড লিমিট সমান আমি একটা লিমিট বসাই দেবো, x টেন্ডস টু হচ্ছে 0 f(x). আচ্ছা, তাহলে লিমিট x টেন্ডস টু 0 মানে f(x) এর জন্য f(x) সমান যে মানটা দেওয়া আছে, তাহলে e টু দি পাওয়ার 1/x মাইনাস হচ্ছে e টু দি পাওয়ার -1/x ভাগ হচ্ছে e টু দি পাওয়ার 1/x প্লাস হচ্ছে e টু দি পাওয়ার -1/x, এই মানটা। তো এখন আমি কি করব, লিমিট ওর জায়গায় থাক, আর এখান থেকে e টু দি পাওয়ার 1/x, অর্থাৎ যখন আমি লেট রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো তখন e টু দি পাওয়ার 1/x কমন নেব, আর যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের লিমিট বের করবো তখন e টু দি পাওয়ার -1/x টা কমন নেব। তো যেহেতু e টু দি পাওয়ার -1/x টা আমরা কমন নিয়ে লেফট হ্যান্ড লিমিটের মান বের করলাম, এখন আমি রাইট হ্যান্ড লিমিট বের করার সময় কি করবো, e টু দি পাওয়ার 1/x টা কমন নেব, তাহলে কমন নিলে হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার -1/x, আর যদি কমন দিতে পারে না e টু দি পাওয়ার 1/x, তাহলে এটা ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর এখানে হচ্ছে e টু দি পাওয়ার 1/x কমন নেব, তাহলে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার -1/x ভাগ হচ্ছে e টু দি পাওয়ার 1/x, এই মানটা আমি পাই। তো আর একটা লাইন আমি লিখি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে e টু দি পাওয়ার 1/x আর e টু দি পাওয়ার 1/x কাটা যায়, দিয়ে থাকে 1 মাইনাস, আর এটাকে আমি একটু আলাদা জায়গায় সমাধান করি, e টু দি পাওয়ার -1/x, আর কি ভাগের বেলায় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে বিয়োগ পাওয়ার কি আছে, 1/x আছে, তাহলে এখানে আমার হচ্ছে e টু দি পাওয়ার x, আর x এর লসাগু হচ্ছে x, আর হচ্ছে এখানে তখন হচ্ছে -1/-1, তাহলে আমার কি হচ্ছে e টু দি পাওয়ার -2/x, তাহলে এখানে আমি সরাসরি বসাই দিতে পারি e টু দি পাওয়ার -2/x, আর নিচে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার -2/x, এই মানটা আমি পেয়ে যাচ্ছি, ব্র্যাকেট যেমন আছে আমি সেভাবেই দিয়ে দিই। আচ্ছা,
তো এখন আমি আরেকটু সমাধান করব, করে লিমিটের মান বসাই দিয়ে আমি অ্যানসারটা বের করব। আচ্ছা তো এখন এই লিমিট x টেন্ডস টু 0 প্লাস ওর জায়গায় থাক এখানে হচ্ছে 1 মাইনাস। আচ্ছা আমি লিমিটের এখন মান বসাই দেব, তাহলে লিমিটের মান বসালে কি হবে, লিমিটটা আমার উঠে যাবে, তো উঠে দিলাম আর হচ্ছে 1 মাইনাস, 1 মাইনাস বসালাম e টু দি পাওয়ার মাইনাস 2। আর যেহেতু x টেন্ডস টু 0 আছে তার মানে x এর জায়গায় আমি 0 বসাবো, ওকে। আর নিচে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2 আর x এর জায়গায় বসাবো 0, যেহেতু x টেন্ডস টু 0 আছে তার মানে x এর মানটা 0। আচ্ছা এখানে হচ্ছে আমার 1 মাইনাস e টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি কেন মাইনাস 2 ভাগ 0 সমান হচ্ছে ইনফিনিটি, বা উপরে যাই থাকুক উপরে যদি আমি দেই যে দুনিয়া আর আমার হচ্ছে নিচে হচ্ছে 0 সমান কি হবে ইনফিনিটি হবে, তাহলে 1 মাইনাস e টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস 1 প্লাস e টু দি পাওয়ার ইনফিনিটি। আচ্ছা যেহেতু এখানে মাইনাস আছে তো আমি মাইনাস মাইনাস ইনফিনিটি এখানে বসাই দেবো, মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ওকে। আচ্ছা তাহলে মাইনাস ইনফিনিটি এ বসাই দেবো, কোনো সমস্যা নাই। এখানে মাইনাস 2 বাই 0 মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর যদি প্লাস থাকে তাহলে প্লাস ইনফিনিটি। আচ্ছা তো এখানে e টু দি পাওয়ার ইনফিনিটি, e টু দি পাওয়ার ইনফিনিটি সমান হচ্ছে আমার 0, তাহলে এখানে e টু দি পাওয়ার ইনফিনিটি সমান আমাদের 0, এর আগে যদি মাইনাস হতে তাও কিন্তু আমাদের 0 হবে, কারণ 0 এর সাথে যাই গুণ করি না কেন 0 হয়। তাহলে 1 মাইনাস 0 ভাগ হচ্ছে 1 প্লাস 0, তাহলে আমার অ্যান্সারটা আসতেছে সেটা হচ্ছে 1, অ্যান্সারটা কি আসতেছে 1 আসতেছে। তো এখন আমি সবগুলো মান মুছে যেটা আমার দরকার সেটাকে রেখে একটু বুঝাই দিই। তাহলে এখান থেকে আমরা পাইলাম সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে আমার মানটা 1, আর একটু আগে দেখলাম লেফট হ্যান্ড লিমিট সমান হচ্ছে মাইনাস 1, রাইট হ্যান্ড লিমিট সমান 1, তাহলে কিন্তু দূরে সমান নয়। তাহলে রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, কিন্তু অবিচ্ছিন্নতার সঙ্গে আমরা দেখছিলাম যে রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে লেফট হ্যান্ড লিমিট সমান হচ্ছে আমাদের ফাংশনাল মানটা কি হবে, সমান হবে, কিন্তু এখানে সমান নয়, এখানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটাই কি সমান নয়। তো যেহেতু সমান নয় সেহেতু x সমান 0 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন হবে, তাহলে অতএব x সমান 0 বিন্দুতে f অফ x ফাংশনটি বিচ্ছিন্ন, ফাংশন টি কি হবে আমার বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন নয়। আচ্ছা বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন নয়, ছিন্ন নয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এই ক্লাসগুলি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ম্যাথগুলি পেয়ে তারা শিখতে পারে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তো সবাই ভালো থাকবেন।